ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর। এবারের মেলায় গতবারের তুলনায় বেড়েছে স্টল প্যাভিলিয়ন সংখ্যা। এসব স্টল প্যাভিলিয়নের শোভা পেয়েছে নানা ধরনের পণ্য সামগ্রী। মেলায় ক্রেতাদের আকর্ষণের শীর্ষে রয়েছে আরএফএল গ্রুপের পণ্য। মেলায় আরএফএল’র প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে কন্টেইনার ও বক্স সহ নানা প্লাস্টিক পণ্য। মেলা উপলক্ষে এসব পণ্যে 20% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। বিশেষ ছাড়ে পণ্য কিনতে আরএফএল’র প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। রবিবার বিকেলে বাণিজ্য মেলার আরএফএল প্যাভিলিয়নে প্লাস্টিক পণ্যের স্টলে গিয়ে এমন চিত্র চোখে পড়ে। স্টল সংশ্লিষ্টরা জানান, আকার ভেদে আরএফএল’র বিভিন্ন জার 65 টাকা থেকে 300 টাকা এবং কন্টেইনার ও বক্স 120 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। মেলা উপলক্ষে এসব পণ্যে চলছে 20% পর্যন্ত ছাড়। প্যাভিলিয়ন ইনচার্জ আজিজুল ইসলাম আজিজ বলেন, এবারের মেলায় প্রচুর পণ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছি আমরা। মেলা শুরু থেকে ক্রেতাদের প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি বাকি দুদিনও ক্রেতাদের ভালো সাড়া পাবো।